শাসনের যে গন্ডগোলটা সেটা প্রাক্তন সভাপতি তৃণমূলের এবং বর্তমান সভাপতির মধ্যে লড়াই ভেরি দখল নিয়ে, এটাই হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছে। এটা নিয়ে কি বলবো, একবারে পরিষ্কার কথা বলি যে এখন যে কোনো কারণে যা হোক এটা পিল পড়লো তৃণমূল কংগ্রেসকে দোষ, কারা দেখছেন ভারতীয় জনতা পার্টি, কারা দেখছেন সিপিআইএম আর কংগ্রেস দেখছে। তো স্বাভাবিক আজ গতকাল থেকে ঘটনার আমি গতিবিধির উপর আমি নজর রেখেছি, আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, ওখানে তো পঞ্চায়েত ছবি তৃণমূল কংগ্রেস সাতখানা গ্রাম পঞ্চায়েত শাসনকে বেশ করে যদি বলেন যে ওখানে শাসন গ্রাম পঞ্চায়েত বলছে বেলেঘাট দাঁতপুর কীর্তিপুর এক কীর্তিপুর দুই এমিয়া কামারপাড়া রোহনটা চন্ডীগড় সব কটাই তৃণমূল কংগ্রেস, আমরা লড়াই করবো স্বাভাবিক। এখন ব্যাপার হচ্ছে ওখানে ঢুকতে হবে, আমাদের ওদের কোনো ক্ষমতা নেই, ঢুকতে হবে। বিজেপির হাত ধরে সিপিএম ঢোকার চেষ্টা করছে, সেই জায়গায় নতুন করে গন্ডগোল পাকিয়ে কংগ্রেসের নামটাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্য লোকের ইনভলভমেন্ট, একটা লোকের ইনভলভমেন্ট নেই, আর আমরা শাসন নিয়ে লড়াই আমাদের করার দরকার নেই, শাসনে যাকে যাকে দরকার ছিল তাকে আমরা বিদায় করে দিয়েছি। মজিদ মাস্টার তিনি শাসন আর নেই, শাসন মুক্ত অঞ্চল আমাদের কাছে, মানুষই তাকে বার করে দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে বার করতে হয়নি, মানুষই বার করে দিয়েছে। আজকে তো আমাদের শাসন নিয়ে কোনো ব্যাপার নেই, এখন শাসনের বেড়িগুলো যদি বিজেপি দখল করতে চায় বা কংগ্রেস বা সিপিএম যদি দখল করতে চায় সেটার জায়গায় একটা লড়াই হতে পারে মনে করি, যে লোক ভেরির টাকা থেকে গরিব গ্রামের গরিব মানুষগুলোকে টাকাগুলো দেওয়া ভেরির টাকা থেকে যাও, তারা এখন নতুন করে যদি মনে করে যে তৃণমূল কংগ্রেস এই গরিব মানুষগুলোকে দেখে গরিব মানুষগুলোর পাশে দাঁড়ায় আমরা ভাই এখন এটা লড়াই করে এগুলো নেবো, তাহলে সেখানে সেই লড়াইটা হতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসের দলীয় কন্দলের কোনো লড়াই বারাসাত দু নম্বর ব্লক অর্থাৎ শাসনের নেই, এটা একটা গল্প ফাঁসাচ্ছে, ভারতীয় জনতা পার্টির প্রতি পদক্ষেপে একটা করে গল্প বানাচ্ছে, গল্প গানিয়ে গল্পটাকে বড় করে বড় আকার নেয় তারা স্টোরি তৈরি করে, এই স্টোরি তৈরি করার চেষ্টা করছে।